চট্টগ্রামের হোটেল রেস্তোরাঁ ও শপিং মল খোলা সহ কঠোর বিধিনিষেধ অমান্য করায় 184 জনকে 52,790 টাকার জরিমানা। নগরীর বাইজিদে চাকরির প্রলোভনে গৃহবধূ ও কিশোরীকে জিম্মি করার অপরাধে 3 জন গ্রেপ্তার। হ্যান্ডকাপ সহ চট্টগ্রামে পটিয়া থানা পুলিশের হাত থেকে পালিয়েছে এক চিহ্নিত চোর। বৈরী আবহাওয়ার কারণে সাগরের ঢেউয়ের আঘাতে কক্সবাজারের হিমছড়িতে ধসে পড়েছে জেলা পরিষদের রেস্ট হাউস মাধবী। চট্টগ্রামের রাউজানে গলায় ফাঁস দিয়ে অঞ্জন বিশ্বাস নামের এক যুবকের আত্মহত্যা। বান্দরবানে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে অ্যাডভোকেট সারা সুদীপা ইউনুস নামের এক মানবাধিকার কর্মী গ্রেপ্তার। চট্টগ্রামের বাঁশখালীতে জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির এক মাছ, যার আনুমানিক ওজন 400 কেজি।